और अरे सर, जो कंगाल बेहाल बांग्लादेश था वो खुशहाल और मालामाल। এরকম কটাক্ষ সমালোচনা, নেগেটিভ মন্তব্য করতে পারদর্শী নবজাত সিং সিধু আবারও মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি তীব্র সমালোচনার সম্মুখীন ভারতের সর্বত্র। একসময়ের জনপ্রিয় ক্রিকেট তারকা নবজাত সিং সিধু যুক্ত আছেন সনি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোর সঙ্গে, পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি এখন পাঞ্জাব রাজ্য সরকারের মন্ত্রীও। পুলওয়ামার ঘটনার পর সাংবাদিকদের কাছে নবজাত সিং সিধু বলেছেন, কোনো দেশকে জঙ্গি হামলার জন্য দায়ী করা ঠিক হবে না। জঙ্গিদের কোনো সম্প্রদায় বা ধর্ম নেই, সব সংগঠন আর দেশ ভালো খারাপ মন্দ লোক রয়েছে। খারাপ লোকদের শাস্তি দেওয়া প্রয়োজন, তবে এমন কাপুরুষোচিত ঘটনার জন্য কোনো দেশ কিংবা সংগঠনকে দায়ী করা ঠিক না। চলুন দেখে নেই কি মন্তব্য করেছিলেন নবজাত সিং সিধু এবং যার জন্য তিনি এতটা সমালোচিত হলেন। ইসকা কোই পার্মানেন্ট সলিউশন ইন্টারন্যাশনাল কমিউনিটি কো সাথ লেকে জরুর হোনা চাহিয়ে অর সজা যাফতা ভি জরুর করনা চাহিয়ে লেকিন সাথ বাই সাথ ইসকা মুঝে জো লাগতা হ্যায় কি ডায়লগ সে ইন্টারন্যাশনাল কমিউনিটি কা প্রেশার পুরি তরহ সে করকে কিছু গালিয়া নিকালনে সে ইয়ে নহীন ঠিক হোগা। इसका एक परमानेंट सोल्यूशन आना चाहिए। कब तक हमारे जवान शहीद होते रहेंगे और कब तक ये खून खराबा चलता रहे। हर देश में देयर इज द गुड, देयर इज द बैड, देयर इज द अगली, लेकिन इसका मतलब ये नहीं कि पूरी कौम को आप चपेटे में ले लो। एक तरफ अगर ये दर्दनाक खौफनाक हादसे होते हैं, दूसरी तरफ उसके साथ साथ डायलॉग भी चलता है। এরপর নবজাত সিং সিধুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে অনেক রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন আর ব্যক্তি। তার সমালোচনা করে ফেসবুক আর টুইটারেও কয়েক হাজার মন্তব্য করা হয়েছে। অনেকেই তার সমালোচনা করেছেন, সমালোচনা করেছেন খুদ কপিল শর্মা নিজে টুইটারে। নবজাত সিং সিধুর পাকিস্তান প্রীতি আর আপত্তিকর মন্তব্য এবং এরপর সমালোচনা বাড়তে থাকায় তাকে দ্য কপিল শর্মা শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি চ্যানেল কর্তৃপক্ষ। তাকে আর অনুষ্ঠানটির বিচারকের আসনে দেখা যাবে না। সনি চ্যানেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নবজাত সিং সিধুর মন্তব্য মুঠেই গ্রহণযোগ্য নয়। তার মন্তব্যের পর অনেকেই সনি চ্যানেল এবং দ্য কপিল শর্মা শোকে বিতর্কে টেনে এনেছে। তাই অনুষ্ঠানটি থেকে নবজাত সিং সিধুকে বাদ দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কিছুদিন বিরতির পর সম্প্রতি আবার শুরু হয়েছে দ্য কপিল শর্মা শো। কপিল শর্মার আচরণের জন্য অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। কর্তৃপক্ষ এবার আর কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই অনুষ্ঠানটি থেকে নবজাত সিং সিধুকে বাদ দিয়ে কর্তৃপক্ষ নিরাপদ দূরত্বে চলে গেছে। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্য কপিল শর্মা শো অনুষ্ঠানে নবজাত সিং সিধুর পরিবর্তে অর্চনা পুরাণ সিংকে দেখা যাবে। এরই মধ্যে তার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। Hi guys, waiting in the vanity van. I'm shooting with Kapil once again after so many years for his show. And it's so great to be back with the same team. There's Krishna and Kapil, of course, and Bharti and Kiku and the backstage team, the writers. Feels like, you know, when one comes home, so much love, so much excitement and so much laughter. So don't miss the episode. I don't know when it's going to air, but whenever it does, of course, aap to dekh hi rahe Kapil ka show, but I love being back on the show. So